ভারী বৃষ্টিতে তলিয়ে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। দেশটিতে অভ্যন্তরীণ বিমান চলাচল শুরু হয়েছে। অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হলেও বিলম্বিত হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট। আন্তর্জাতিক যাত্রীদের মধ্যে যাদের বুকিং আছে তাদের চেক ইনের নির্দেশনা দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। বিকাশী কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রিও এজেন্টও 2টা। এছাড়া এমিরেটসের ফ্লাইটের জন্য 3 নং টার্মিনাল খোলা ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আন্তর্জাতিক ফ্লাইট কখন চালু হবে সে বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে দেশটির রাজধানী আবুধাবির অনেক সড়ক এখনও তলিয়ে আছে বন্যার পানিতে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।